দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আগামী 2 দিন সকালের দিকে কুয়াশা থাকবে, আর রাতে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো বেশি চলছে। আগামী 24 ঘন্টায় সামান্য একটু কমবে, আর 5 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সামান্য একটু কমে 14 ডিগ্রির কাছাকাছি নামবে, যেখানে স্বাভাবিক থাকার কথা 13.4 ডিগ্রির কাছাকাছি। আর 5 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে আরও কিছুটা কমবে, কমে মোটামুটি 13 ডিগ্রির কাছাকাছি নামবে, বা কোনো একদিন হয়তো 12-র কাছাকাছি নামতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক পরিষ্কার ওয়েদারই রয়েছে আগামী 5 দিন। সকালের দিকে কুয়াশা থাকবে বেশি, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলো ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। আর তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও 5 তারিখ থেকে 2-3 ডিগ্রি মতো কমবে। দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আগামী 2 দিন সকালের দিকে কুয়াশা থাকবে, আর রাতে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো বেশি চলছে। আগামী 24 ঘন্টায় সামান্য একটু কমবে, আর 5 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সামান্য একটু কমে 14 ডিগ্রির কাছাকাছি নামবে, যেখানে স্বাভাবিক থাকার কথা 13.4 ডিগ্রির কাছাকাছি। আর 5 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে আরও কিছুটা কমবে, কমে মোটামুটি 13 ডিগ্রির কাছাকাছি নামবে, বা কোনো একদিন হয়তো 12-র কাছাকাছি নামতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক পরিষ্কার ওয়েদারই রয়েছে আগামী 5 দিন। সকালের দিকে কুয়াশা থাকবে বেশি, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলো ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। আর তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও 5 তারিখ থেকে 2-3 ডিগ্রি মতো কমবে।